5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হলো পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে গতকাল এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সেই মতো পুরুলিয়া জেলার অন্তর্গত নিতুরিয়া ব্লকের পলিটেকনিক কলেজে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য সমীরণ মুখার্জি, রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি সহ অনেক বিশিষ্টজনেরা এবং রঘুনাথপুর বিধানসভার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এদিন প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর একে একে শিক্ষকেরা প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তারপর একে একে অতিথিরা তাদের বক্তব্য রাখেন। আবার কীভাবে ঠিক করা যায় তার জন্য আমাদের সরকার সবসময় ভাবছে। তাই আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের একটা আদান প্রদান এবং যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান তার কথা মাথায় রেখে আমরা আগামী দিন সমাজকে গড়ার জন্য শিক্ষকদের প্রয়োজন, শিক্ষকদের মূল্যবান কথা মূল্যবান বক্তব্য নিয়ে আগামী দিন আমরা চলতে চাই। তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিন রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করতে চাই। তাদের শিক্ষাকে আরও প্রগতিশীল করা যায়, শিক্ষাকে আরও যদি সামনে আনা যায়, আরও কীভাবে আরও শিক্ষার আঙিনাকে আবার সুন্দরভাবে প্রসারিত করা যায়, সেই জন্য আজকের এই অনুষ্ঠান আমরা সবাই আনন্দিত, সবাই আবলিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং এই শিক্ষক সময় সবাই সংগঠিতভাবে তারা কাজ করছে, আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। তার জন্য আজকে সকলে মিলে এই অনুষ্ঠানটা এই নিতুরিয়া আমাদের পলিটেকনিক কলেজে এই অনুষ্ঠান হলো, সবাই ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আমাদের সর্বোপরি ডাক্তার রাধাকৃষ্ণের জন্মদিনে সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ সকল। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।